হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। একদিকে যখন সারা পশ্চিমবঙ্গে জারি হয়েছে লক, আবারও যখন বন্ধ করা হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অন্যদিকে লোকাল ট্রেনে জারি হয়েছে বিধি, এবং এর সাথেই লকডাউনের মাঝে যখন লোকাল ট্রেন 7টা পর্যন্ত চালু রাখার ঘোষণা হয়েছিল, অবশেষে আবারও বদলে দিল লোকাল ট্রেনের সময়সীমা। এবার 7টার পরিবর্তে চলবে লোকাল ট্রেন রাত 10টা পর্যন্ত, এবং জারি হয়েছে নাইট কারফিউ। সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে 50% উপস্থিতি, সিনেমা হল থিয়েটারে 50% উপস্থিতি, খোলা থাকবে 10টা পর্যন্ত। অন্যদিকে জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্প চালু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা বা ওমিক্রনের দাপটে বন্ধ করা হয়েছে ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প। ঠিক একইভাবে দুয়ারে সরকার পিছলো এক মাস, 1 ফেব্রুয়ারি থেকে চলতে পারে দুয়ারে সরকারের ক্যাম্প। জারি হয়েছে রাতেও কড়াকড়ি, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে নাইট কারফিউ বা রাত্রিকালীন নিষেধাজ্ঞা। ঠিক এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় সুখবর। অন্যদিকে রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই লকডাউনের উপরে আরো একটি বড় ঘোষণা। শুধু তাই নয়, রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আরো একটি দারুণ সুখবর, যেখান থেকে পাবেন 10,000 টাকা। তাই আপনি যদি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন, আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে একটা লাইক আর বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে লেটেস্ট আপডেটগুলো এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। করোনার নতুন প্রজাতি ওমিক্রনের উপসর্গ নিয়ে বড় সাবধানতা বা সতর্কতা। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে যখন বাড়ছে ওমিক্রন, কোভিডের অন্যান্য রূপগুলির মতোই ওমিক্রন সংক্রমণে দেখা যায় মৃদু জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা করার মতো একাধিক উপসর্গ। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের ধারণা, উপসর্গ মৃদু হলেও সংক্রমণ ক্ষমতায় অন্য রূপগুলিকে স্বাচ্ছন্দ্যে টেকা দিতে পারে ওমিক্রন। পাশাপাশি ওমিক্রন আক্রান্তদের শরীরে দুটি বিশেষ উপসর্গ দেখা যাচ্ছে বলে মতাদের। আগে জ্বর, কাশি ও হাতগন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো লক্ষণগুলিকে কোভিডের প্রাথমিক উপসর্গ বা ভাবা হতো। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই নতুন রূপে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই একই ধরনের সমস্যা, মাথা ধরা, না থেকে জল পড়া, হাঁচি বা ক্লান্ত লাগার মতো লক্ষণ। তবে অন্যদিকে রয়েছে ওমিক্রনের আরো দুটি বড় উপসর্গ। ওমিক্রন আক্রান্তদের মধ্যে বেশিরভাগ গবেষকদের মত দুটি লক্ষণ হলো বমি ও ক্ষুধা মান্দা। শুধু তাই নয়, রয়েছে অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে হাতে পায়ের ঘা, ক্ষত, চুলকানির মতো সমস্যা। একদিকে যখন আবারও গোটা দেশ, রাজ্য, বিশ্বের বিভিন্ন প্রান্তে লকডাউনের পথে হাঁটছে, ঠিক এই সময়টি প্রধানমন্ত্রীর তরফ থেকে রাজ্য এবং দেশবাসীর জন্য বড় একটি খবর, যেখান থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। মূলত আয়ের দিক থেকে যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। মোদি সরকারের সেই রকমই একটি প্রকল্পের নাম পিএম স্বনিধি যোজনা। এই প্রকল্পের আওতায় সমাজ আর্থিক দিক থেকে কম ক্ষমতা সম্পন্ন বিভিন্ন শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করেছে। মোদী সরকারের এই পিএম স্বনিধি যোজনা থেকে যে পরিমাণ টাকা পাওয়ার সুযোগ রয়েছে তার পরিমাণও খুব একটা খারাপ নয়। কেন্দ্র সরকারের এই যোজনায় যে ব্যক্তিরা নিজেদের নাম রেজিস্টার করেছেন, ওই সকল ব্যক্তিরা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন 10,000 টাকা। একদিকে যখন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে লকডাউনের বিধিনিষেধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় খবর। রাজ্য ও দেশে এবং গোটা বিশ্বে যখন এই ভয়ঙ্কর পরিস্থিতি, ঠিক এই মুহূর্তে বারবার লকডাউন প্রসঙ্গে প্রশ্ন উঠলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দিয়ে অবশ্য শোনা গেল উল্টো কথা। তার বক্তব্য উঠে এসেছে, আগের মতো করোনা এবছর দেশের আর্থিক বৃদ্ধি রুখতে পারবে না। অর্থাৎ স্পষ্ট ইঙ্গিত, যতই বাড়ুক লকডাউনের পথে হেঁটে আর্থিক বৃদ্ধিকে ফের ত্রাত করে দিতে চান না তিনি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।